हेलो फ्रेंड्स, गोपाले हेशेले आपनादे सबाई के स्वागत। आज के आमी एक टेस्टी टेस्टी टिफिन रेसिपी आपनादे साथे शेयर करब बोले एसेछि, जेटा खूब साधारण उपकरण दिए चटपट तैरी करे नेওয়া যায়। আর এই জিনিসটা ছোট থেকে বড় সবার ভালো লাগবে। তাই আমার আজকের এই রেসিপিটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এভাবে বাড়িতে ট্রাই করুন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই টিফিনটা তৈরি করতে কি কি লাগছে। এই টিফিন বা স্ন্যাক্স রেসিপিটা তৈরি করার জন্য আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। লাগছে চপড করা শসা, চপড করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, টমেটো কেচাপ আছে, স্বাদমতো নুন লাগবে, আর লাগছে 4টে ডিম আর তেল। এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার আজকে খুব টেস্টি টেস্টি টিফিন, বা এটাকে স্ন্যাক্স রেসিপিও বলতে পারেন। এই টিফিনটা তৈরি করার জন্য প্রথমে ময়দাটার মধ্যে আমি স্বাদমতো নুন দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। অল্প অল্প জল দিয়ে ময়দাটার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা আগেই বলেছি খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এবার এই বাটিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা গ্লাস নিয়েছি, তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি। এবার এই গ্লাসটাকেও এক সাইডে রাখছি আর মূল রান্নার দিকে এগোচ্ছি। এবার এই টিফিনটা তৈরি করার জন্য আমি একটা তাওয়া গরম করে তাতে তেল গরম করে নিয়েছি। এবার ব্যাটারটা থেকে হাতায় করে দিয়ে দিচ্ছি। আমি 2 হাতা মতো ব্যাটার দিয়েছি, এবার ভালো করে স্প্রেড করে দিচ্ছি। ভালো করে ব্যাটারটা স্প্রেড করে দিয়েছি। এবার একটা পিঠ হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটা পিঠ উল্টানো যাবে, আর এগুলো হতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তাহলে একটা পিঠ হয়ে যাক, তারপরে আমি আবার ফিরে আসছি। একটা দিক হয়ে যাওয়ার পর আমি এটাকে আবার উল্টে দিয়েছি, ওই দিকটাও আবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পরোটাটা দুটো দিক আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পুরো ফেটানো ডিমটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটাকেও ছড়িয়ে দিচ্ছি। ডিমটাও ভালো করে স্প্রেড করে নিয়েছি। এবার ডিমটা যাতে ভালোমতো ফ্রাই হয়ে যায় তার জন্য একটু ওয়েট করছি। একটা দিক হয়ে যাওয়ার পর আবার আমি এটাকে উল্টে দিয়েছি, ওই দিকটাও এবার ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখুন দুদিকটাই খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর এইভাবে আরো কয়েকটা তৈরি করে নিয়ে তারপরে ফিরে আসছি। এগ রোলের সমস্ত রুটিগুলো দেখুন আমি ডিম দিয়ে তৈরি করে নিয়েছি। এবার প্রথমেই এই ধরনের একটা সাদা কাগজ নিয়ে নিলাম যেটা দিয়ে এগ রোল মোড়ানো হয়। পরোটাটাকে তার উপরে রেখেছি, তাহলে মোড়াতে সুবিধা হবে। এবার প্রথমেই দিয়ে দিলাম একটু চপড করা শসা, চপড করা পেঁয়াজ কুচি, চপড করা কাঁচা লঙ্কা। যদি বাচ্চাদের দেন তাহলে চপড করা কাঁচা লঙ্কা না দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। আমি এর উপরেও একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, টমেটো কেচাপ দিয়ে দিলাম। কাগজের এক সাইডে রেখে এভাবে রোল করে নিচ্ছি। এক্সট্রা পোর্শনটা এর ভেতরে ঢুকিয়ে দিলাম। একটা এগ রোল দেখুন আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি বাদবাকি এগ রোলগুলো তৈরি করে নিচ্ছি।
फ्रेंड्स आमार आजकेर ई एगरोलेर रेसिपी रेडी हो गेछे एबं आमी सार्व करे दिएछि। एगरोलटा चिराचरित पद्धति थेके एकटु अन्यभावे आमी तैरी करेछि किन्तु खेते दारुण टेस्टी हय, सेटा एकबार ट्राई करलेई आपनारा बुझते पारबेन। আর আমার আজকের এই রেসিপি দেখে আপনাদের যদি ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এবং তারপর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।